আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, কিন্তু মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবেই করবে। দুনিয়ার এই ক্ষণিকের জীবনে কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ আমরা দেখি না। কবরের উপরের অংশটা আমরা দেখি চাক্ষুষ মান আমাদের কাছে। মৃত্যু এমন একটা পাত্রের নাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নসিহত করে বলতেন, মান আরাদাল ওয়াযাব ফাল মাউতু ইয়াকফি, যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়, ওয়াজ নসিহত শুনতে চায়, নিজের হৃদয় পরিবর্তন করে তাকওয়া দিয়ে রাঙাতে চায়, তার জন্য আর কোনো ওয়াজ না শুনলেও হবে। মৃত্যুর ওয়াজ যদি শুনে, মান আরাদাল ওয়াযা ফাল মাউতু ইয়াকফি, ব্যক্তি যদি এই কথা মনে করে আমাকে মরে যেতে হবে, এই কথা যদি ব্যক্তির মনে থাকে, এই একটা কথা তার জন্য জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। হামদান ইয়ালিক বিজালালিহি ওয়া কামালি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد মহাব্বতনি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. নখে সমাপ্ত কর্ম মদে অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در فشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدر غرامی واجب الاحترام সম্মানিত উপস্থিতি বোলাডহর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পহেলা ফেব্রুয়ারিতে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রায়পুরি সাহেব, সম্মানিত সভাপতি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বার সাথে কবুল করুক, পড়ি আমিন। আমাকে আপনারা রেখেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, সময় দিয়েছেন মাগরিবের পর। মাগরিবের পর থেকে আমার ভাইরা দিনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আসুন শুরুতেই সমস্ত আওয়াজগুলো বন্ধ করে দিয়ে মহিয়ান গড়িয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে শুকরিয়াতান একবার পড়ে নিচ্ছি, কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন ওয়ান নবীন আফতাবুন নবুয়াহ শাহিনশাহে দু জাহা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক যেন আমাদের দুরুদ সালামকে কবুল করে, পড়ি আমিন। সকলে একটু পড়ি তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করছি
সিলেটের আজকে প্রথম মাহফিল, আমি সিলেটিদেরকে খুব ভালোবাসি। এই ডেটটাও খুব রিকোয়েস্টের পরেই নেওয়া, আপনার টাইমও উল্লেখ করেছেন যথাযথ, উপস্থিতি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কার নামে তাকবীর দিলেন? আসুন সকলে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। পড়েন সাদাকাল্লাহুল আজিম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমআ থেকে, আল্লাহ পাক কথা বলেছেন মৃত্যু সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, কিন্তু মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবেই করবে। দুনিয়ার এই ক্ষণিকের জীবনে কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ আমরা দেখি না। কবরের উপরের অংশটা আমরা দেখি চাক্ষুষ মান আমাদের কাছে। মৃত্যু এমন একটা পাত্রের নাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নসিহত করে বলতেন, মান আরাদাল ওয়াযাব ফাল মাউতু ইয়াকফি, যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়, ওয়াজ নসিহত শুনতে চায়, নিজের হৃদয় পরিবর্তন করে তাকওয়া দিয়ে রাঙাতে চায়, তার জন্য আর কোনো ওয়াজ না শুনলেও হবে। মৃত্যুর ওয়াজ যদি শুনে, মান আরাদাল ওয়াযা ফাল মাউতু ইয়াকফি, ব্যক্তি যদি এই কথা মনে করে আমাকে মরে যেতে হবে, এই কথা যদি ব্যক্তির মনে থাকে, এই একটা কথা তার জন্য জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা খুলে দেখেন আল্লাহ কেমন করে স্মরণ করিয়ে দিচ্ছে, كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেমন করে অস্বীকার করো আমি আল্লাহকে? তুমি ছিলাম মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, তুমি জীবন পেয়ে গেলাম। আবার এই জীবনের পরে সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য, একদিন ধ্রুব সত্য তোমার সামনে উন্মোচিত হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সেদিন ময়দানে মাহশারে তোমাকে একত্রিত হতে হবে, হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। মৃত্যুকে যদি আপনি বিশ্বাস করেন, মৃত্যুকে যদি আপনি জীবনে লালন করতে পারেন, মৃত্যুর কথা যদি আপনার স্মরণে থাকে, জীবন পরিবর্তনের জন্য আর সময় লাগবে না, আপনি পরিবর্তন হবেনই হবেন।
একটু কল্পনা করে দেখেন, শৈশব চলে গেল খেলায় খেলায়, যৌবন চলে গেল অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে জীবনের এই সন্ধ্যাবেলা। সময়গুলো ফুরিয়ে যাচ্ছে, কেমন করে আল্লাহকে অস্বীকার করে আছেন, কেমন করে নামাজ না পড়ে থাকেন। আপনি আপনার নিজের জীবন নিয়ে যদি একটু কল্পনা করেন, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আপনার জীবন দিয়ে যতগুলা উদাহরণ পেশ করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, তোমধ্য থেকে একটা হলো আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করায় দিচ্ছে। বান্দারা স্মরণ করে দেখো কি ছিলা তুমি, একটু কল্পনা করো কি ছিলা তুমি, তুমি তো ছিলা মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, জীবনের পরে আবার তোমার মৃত্যু হবে, এই মৃত্যুর পরে আবার তোমার আমার সামনে দাঁড়াতে হবে। বান্দা যদি একটু কল্পনা করে, বান্দা যদি একটু চিন্তা করে, মুহূর্তের ভিতরে তার মালিককে খুঁজে পাবে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় কে তোমাকে সৃষ্টি করেছে, উত্তর আসবে কে, সবাই বলেন কে। মৃত্যুর আলোচনা শোনার জন্য মনটাকে নরম করা প্রয়োজন। বিশ্ব নবীর জীবনীর দিকে তাকায় দেখেন, এন্তেকালের মাত্র 10 দিন বাকি, এন্তেকালের যখন 10 দিন বাকি, আমার রসুল চলে গেলেন উহুদ প্রান্তের দিকে। এই আলোচনার বিষয় দিছে মৃত্যু, পিছনে দাঁড়ায় কথা বলে। মৃত্যুর আলোচনার বিষয় দিলে একেবারে পিনপন সাইলেন্ট থাকতে হবে, একটা আওয়াজও হওয়া যাবে না, কারণ মৃত্যু এটা খুবই চিন্তার বিষয়। আসলে একটু যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আসেন, একটু একটু আসেন, দেখেন সময় কিন্তু চলে যাচ্ছে। আমি এখানে চাইলেও কিন্তু বেশি সময় দিতে পারবো না, কারণ আমার সময়টা প্যাকেটিং। একটু যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমার ভাইরা, এই কোট পরা আসো, মাশাআল্লাহ সবাই আসেন। মাহফিলের ভলান্টিয়ার, তোমাদের দায়িত্ব বাইরে না করলেও হবে, আজকে তোমরা ভিতরে চলে আসো, ওয়াজ শুনতে হবে। জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহ আকবার। এই তো সুন্দর একটা পরিবেশ, দেখেন যারা শুনতেছে তারা কত সুন্দর মনোযোগ নিয়ে বসা আছে, আর যারা কথা বলতেছে ওরা কথার ভিতরে তো মজা। ব্যাস এবার আমরা মনোযোগী আছি তো সবাই, পুরোপুরি যারা পুরোপুরি মনোযোগ, চিৎকার করে বলি তো আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হয় না আবার বলি আল্লাহু আকবার। এবার মুরব্বীরা একটু থেমে যান, যারা ইয়ং আছো একেবারে বিয়ে শাদি করো নাই, তোমরা বলো তো আল্লাহু আকবার। দেখেন মুরব্বী করে সারা, দেখছেন যুবকরা কত আগানো। এবার মুরব্বীরা যারা বিয়ে করছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। দেখেন বিবাহিতগুলোর অবস্থা দেখেন, অবিবাহিতরা দেখেন মাহফিল ভরে গেছে, বিবাহিতরা এখনো ঘরে। এবার তোমরা আরেকবার শুনে একটু লজ্জা দিয়ে দাও তো ইয়ংরা, তোমরা বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা বলেন আল্লাহু আকবার। কিরে অবস্থা বুঝছেন তো, তাইলে আমাদের দেশে যে কি গণ বিপ্লব ঘটতেছে আলহামদুলিল্লাহ, তরুণগুলা সব মাহফিলে চলে আসতেছে, কি মনে করছেন এটা, এরা আমাদের কলিজার টুকরা, এরা আমাদের মহব্বতে। আজকে যদি এদেরকে আমরা একটু বুকে নিতে পারি, আমার বিশ্বাস
आगामी पृथ्वी मुसलमान नेतृत्व दिवे ओ नेतृत्व क्यों तुम्हारा फिर रखते पारबाना ठीक ना ठीक से नेतृत्व যে সমস্ত যুবকগুলো আজকে তৈরি হচ্ছে এরা তো এই মাহফিলের যুবকেরা ঠিক কি না বলেন ঠিক কি না আমার যুবকেরা সব বসেছে এখন দেখেন আর আওয়াজও নাই এখন শুধু আমরা মূল আলোচনায় যাব ইন্তেকালের 10 দিন পূর্বে বিশ্ব নবী নবী আমার উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন जे ओहुद पहाड़े सामने सत्तर जन सहबी शुए शहीद कथा विश्व नबी स्मरण करल सत्तर जन सहबीर कथा स्मरण कर विश्व नबी चोख थे पानी छेड़े दिलें विश्व नबी से मुहूर्ते पड़े अस्सलामु अलैकुम दार कौमिन مؤمنين أتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون شطر جن جي سابر الدين جن شهيد هنه নিজের বুকের তাজা রক্তগুলা জমিনের মধ্যে ঢেলে দিলে আজকে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক আল্লাহর ওয়াদা তোমরা পুরোপুরি পেয়েছো আল্লাহ পাকের ওয়াদাগুলা তোমরা সাক্ষাৎ লাভ করেছো ओचिरे आमी नबी दुनिया थेके विदाय निब तुम्हादेर संगे आमी नबीर साक्षात हुए जावे इंतकालेर दस दिन पूर्वेर घटना विश्व नबीर मन बोलछिलो बेशी दिन आर दुनियाय थाकबो ना दुनिया थेके विदाय निते होबे साहाबाए किरामके डेके विश्व नबी बोलछिलेन मन कानत मिन किबाली मजलमा কারো উপরে যদি সামান্য পরিমাণ জুলুম করে থাকি নির্যাতন করে থাকি ফালিয়াক্তাসসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে দণ্ডায়মান হওয়ার আগে তোমাদের উপরে যদি জুলুম করে থাকি নির্যাতন করে থাকি নিপীড়ন করে থাকি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়লেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা এটা তো এখন লাগানো যাবে না রে বাবা তোমরা আগে আসবা আচ্ছা দিয়ে দেন এখন হকের অনেক গ্যাপ পড়ে অনেক নষ্ট হয় তো এখন একটু আমি আপনাদের কাছে চাই ওয়াজ কিন্তু বেশি লম্বা লাগে না অল্প সময়ে অনেক কথা বলা যায় এজন্য এই যে বাকি সময়টুকু আছে ঠিক 7:30টায় আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এই 7:30টা পর্যন্ত আপনারা কি একটু মেহেরবানি করে আমাকে সময়টুকু দিতে পারবেন ইনশাআল্লাহ সবাই দিব ইনশাআল্লাহ কেউ কথা বলবো বাস এখন আর একটা কথাও হবে না সরাসরি কথা হবে কোরআন এবং হাদিস থেকে বলেন ইনশাআল্লাহ বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন ডেকে বললেন ও সাহাবীরা শোনো মান কানাত মিন কিবালি মাযলামা কারো উপরে যদি সামান্য পরিমাণ কোন জুলুম আমি করি আমাকে সুদরে দিও আমার কাছ থেকে প্রতিশোধ নিও সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়লেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে এই কথা আপনি বললেন আপনার কাছ থেকে প্রতিশোধ নেব আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন
এমন নবী ছিলেন আরামায়েশ তিনি করেন নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পিঠের ভিতরে চাটায়ের দাগগুলো পড়ে থাকত। ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি একদিন নজর করে দেখে বিশ্বনবীর মোবারক পিঠের ভিতরে চাটায়ের দাগগুলো পড়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু বাচ্চা মানুষের মতো কান্না শুরু করল। আল্লাহর হাবিব বললেন, মা ইউবকি কায়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেই জিনিসটা আপনার নাই? আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আপনি হাবিবুল্লাহ, স্বয়ং আল্লাহ আপনাকে খুশি করতে চায়, আনন্দিত করতে চায়। আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে থাকে। আমি ওমর দেখে সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর হাবিব বললেন, ওমর কেঁদো না, আমাদের জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দেবেন তিনি কে? আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ জীবিত করেছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. কার কথা? আল্লাহ বলেন, বান্দা একটু কল্পনা করো, সামান্য একটু পানি থেকে তোমার সৃষ্টি শুরু হলো, এরপরে এটা জমাট বাঁধা রক্ত হলো একটা যোগের মতো, এই ব্রণটা লটকেছিল মায়ের গর্ভে, খাদ্যের সন্ধানে মায়ের গর্ভে লটকেছিল, সেখান থেকে আমি আল্লাহ পাক এটাকে মুদগা বানায় দিলাম। চুইংগাম চাবালে যেমন দাঁতের দাগ পড়ে যায়, দাগ দাগ রেখা হয়, এমন একটা গুষ্ঠের টুকরার ভিতরে রেখা রেখা হয়ে গিয়েছিল, কোনটা হাত কোনটা পা কোনটা চোখ কোনটা দাঁত কোনটা মুখ কোনোটাই বোঝা যায় না, মুখের অবয়বগুলো স্পষ্ট হয় না। সেই মুদগার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হাড়গুলোকে বের করলাম, এখন বোঝা যায় এটা হাত এটা পা, এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পলে পেঁচিয়ে দিলাম, এখন সুন্দর বোঝা যায়। এক্সরে করলে তুমি দেখতে পারো তোমার বাচ্চাটা নড়াচড়া করে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করলাম, মায়ের মাসিকের রক্ত চলে গেল তোমার নাভি দিয়ে, তোমার জবান দিয়ে আমি যেতে দেই নাই, কারণ এই জবানটা আমি আল্লাহর কাছে বড় দামি, এই জবানটা দিয়ে উচ্চারণ হবে কার না, নাভি দিয়ে খাদ্যগুলো গেল। এখানেও ভাবার বিষয় হল, এক নার থেকে আপনি খাদ্য গ্রহণ করতেন, এক নার যেদিন কেটে দেওয়া হলো, দুনিয়াতে যেদিন আপনি আসলেন এক নার কেটে দেওয়া হলো,
মায়ের বুক থেকে আল্লাহ খাদ্য জারি করে দিলেন। এক যখন বন্ধ হয়ে গেল মায়ের দুই বুক থেকে খাদ্য আল্লাহ চালু করে দিলেন। এইভাবে কদিন আপনি খাবেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। এইভাবে খাদ্য খাবেন কয় বছর? দুই বছর। কয় বছর? দুই বছর। যখন আপনি খাদ্য খেলেন, মায়ের বুকের দুধ যখন আপনার জন্য নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে চারটা মাধ্যম থেকে খাদ্য দিয়ে দিলেন, হয় সেটা হবে আমিষ, না হয় হবে শর্করা, না হয় হবে ভিটামিন, না হয় হবে প্রোটিন, এই চার মাধ্যম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য খাদ্য দিলেন। দুনিয়ার জীবনে যতদিন বেঁচে আছেন এই চার মাধ্যম থেকে খাবেন। যেদিন ডাক্তার চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, অন্ধকার কবরে চলে যাবেন, সেদিন থেকে চার মাধ্যম বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক একটা না দুইটা না, যদি আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারেন, আটো জান্নাতের দরজা খুলে দিয়ে নিয়ামতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ মানুষ দুই কারণে বলে না, এক কারণ হচ্ছে আশ্চর্য হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন, আরেকটা হচ্ছে মন চাচ্ছে না, এই জন্য সুবহানাল্লাহ বলতেছি না। এখন কোনটা বলেন? কোনটা? মন চাচ্ছে না, চাচ্ছে? তাহলে একটু আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে বলো ও মাই গড, সব হয়। তোমরা যখন বলো ও এম জি, সব হয়। তোমরা যখন কো আরে বাপরে বাপ, ইটা গিতা জীবনও তো দেখছি না, ইটা গিতা রে, এই যে ইটা গিতা বইলা, সব হইল নি। কিন্তু যখন একবার সুবহান আল্লাহ বললা সব আছে, তাহলে যুবকরা একটু জোরে সরে আল্লাহকে শোনায় দাও তো, বলো তো সুবহান আল্লাহ, সবাই মিলে বলেন তো সুবহান আল্লাহ। চিন্তা করেন আমার ভাইয়েরা, বিশ্ব নবী মৃত্যুটাকে কেমন মনে করতেন? এন্তেকালের আগে বিশ্ব নবী, নবী আমার এন্তেকালের আগে অসুস্থ ছিলেন, এশার নামাজের সময়ে মাথা উঠাতে পারে না, তিনি বসলে আবার শুয়ে পড়েন। সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম চার পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব জ্ঞান ফিরলেই জিজ্ঞাসা করে সাহাবীরা, রে হাল সাল্লাই, তুম নামাজ পড়েছ কি? সাহাবীরা বলে নাহনু মুনতাযিরুন ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, অপেক্ষায় আছি আপনি আসলে নামাজ পড়বো একসাথে। আল্লাহর নবী জ্ঞান ফিরে বললেন, যাও মুরু আবা বকর ফালিউসাল্লি, আমার আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন নামাজ পড়ায় দেন। আবু বকর যখন শুনলেন নামাজ পড়ায় দেওয়ার কথা, কান্নায় তিনি ভেঙে পড়লেন। তিনি বললেন, না না আমি নামাজ পড়াবো না ওমর, তুমি রসুল্লাহর জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় দাও। ভিতর থেকে আল্লাহর নবী বললেন, না আবু বকরকে বলো আবু বকর যেন আমি নবীর জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় দেয়। সেদিনের নামাজের দৃশ্য দেখে, সেদিনের নামাজের দৃশ্য বিশ্ব নবীর জন্য এমন ছিল, বিশ্ব নবী আবু বকরের ইমামতি দেখে চোখের পানি ছেড়েছিলেন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন? আজকে তো কান্নার দিন না, কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে তুমি জানো না, যখন নামাজ পড়তে সেজদা দিয়েছিলাম আমার মোবারক গর্দানের উপরে, কাফের গুলা ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, ভুঁড়ির কারণে আমার দম বন্ধ হয়ে যেতে নিয়েছে, ওই বুড়ি সরানোর পর্যন্ত কেউ ছিল না, আমার মেয়ে ফাতেমা সরিয়েছে, তোমার আব্বা আবু বকর সরিয়ে দিয়েছে,
আর আজকে তাকে দেখতেছি নামাজ হচ্ছে বাধা দেওয়ার মতো কেউ নাই। এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা আমার আনন্দের কান্না। বিশ্ব নবী পর্যন্ত এন্তেকালের আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা রানের উপরে মাথা দেওয়া ছিল, এইভাবে করে আয়েশা ধরেছিলেন মিসওয়াকের দিকে তাকিয়ে। আল্লাহর নবীর মহব্বত দেখে আয়েশা নিজে চিবিয়ে দিলেন, রসুল এন্তেকালের আগে মিসওয়াকটা চিবানোর মতো ক্ষমতা ছিল না। চিন্তা করেন আদম হচ্ছে সাফিউল্লাহ, যাকে আল্লাহ নির্বাচিত করেছেন। ঈসা হচ্ছে রূহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। মূসা হচ্ছে কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে। ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, আর বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন ওয়া ইন্নি হাবিবুল্লাহ ওয়ালা ফখর। সব নবীদের এক একটা টাইটেল ছিল, ইব্রাহিম ছিল খলিলুল্লাহ, আল্লাহকে ইব্রাহিম খুশি করতে চেয়েছে, আর আমি হলাম হাবিবুল্লাহ, স্বয়ং আমার আল্লাহ আমি নবীকে খুশি করতে চেয়েছে। সেই নবী যেই তো দুনিয়া থেকে বিদায় নিতে হলো, এন্তেকালের আগ মুহূর্তে বিশ্ব নবী বলেছেন আয়েশারে একটা পাত্রের ভিতরে একটু পানি দাও। বিশ্ব নবী ওই পাত্রের ভিতরে পানিটা দিয়ে চেহারাটা বারবার মুছতেছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের রাতটা আপনার চলে যাওয়ার রাত হতে পারে, আজকের রাতটা বিদায়ের রাত হতে পারে। আপনি ঘুমিয়ে গেছেন, আপনি জানবেন না এই রাতটা আপনার শেষ রাত হতে পারে। মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। অনেকের ঘুম এমন ঘুম হয়ে যায় বারোটার সময় গিয়ে সকাল পার হলো, দুপুর হয়ে গেছে, মা গিয়ে ডাক দিয়েছে উঠরে বাবা, সারা শরীরটা নড়ে চড়ে উঠেছে, মা চিৎকার করে উঠেছে আমার সন্তান মনে হয় নাই। মায়ের সামনে থেকে সন্তান চলে যায়, সন্তানের চোখের সামনে থেকে মা চলে যায়। এই মহাসত্য চিরসত্য ধ্রুব সত্যের নাম হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু আমার আপনার চারপাশে ঘুরতেছে, আপনি যখন নেককার হবেন, আপনি যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, আপনি যখন কোরআনের সৈনিক হবেন, মৃত্যুর আগে আপনি টের পাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। যেমন বিশ্ব নবী এন্তেকালের আগে টের পেয়েছেন, বিশ্ব নবী বুঝে ফেলেছেন আর দুনিয়ায় থাকবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতবার বিশ্ব নবীর সঙ্গে দেখা হতো আল্লাহর নবী সন্তান হিসেবে আদর করে দিতেন, ফাতেমাকে খুব বেশি আদর করতেন। কিন্তু এন্তেকালের আগ মুহূর্তে যখন এসেছে শরীরটা এত খারাপ, ফাতেমাকে আদর পর্যন্ত করতে পারতেছে না। কিন্তু বিশ্ব নবী ডাকলেন মা রে তোর কানটা দিব, কানে কানে কি যেন এমন বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন মা রে কি এমন বলল, তোমার কান্না থেমে গেল। ফাতেমা বললেন আমার আব্বাজি বলেছে মা রে কেঁদো না, আমার পরে এই পরিবারের যে সর্বপ্রথম আমার সাক্ষাৎ লাভ করবে সে হচ্ছে তুমি। চিন্তা করেন আমার ভাইয়েরা মৃত্যু কেমন সত্য। আজকে মৃত্যু আমাদের চারপাশে ঘুরছে কিন্তু আমরা বুঝি না। বোলাডহর বাজারে
দশটা গুলি যদি ছোড়া হয়, ফাঁকা ফায়ার যদি করা হয়, তাকায় দেখবেন সবগুলা দোকানের শাটার বন্ধ হয়ে গেছে। কিসের ভয়? আরো আসতে সবাই বলেন মৃত্যুর ভয়ে সবগুলা শাটার বন্ধ হয়ে যাবে পটাপট। সবগুলা শাটার বন্ধ হয়ে গেল মৃত্যুর ভয়ে, কিন্তু আপনি যে মৃত্যুকে ভয় পেলেন সে মৃত্যু কি জিনিস আপনি বুঝেন নাই। আপনি যদি বুঝতেন তাহলে গুলির আওয়াজ শুনে যেমন বন্ধ করেছেন, এর চাইতে আগে যখন মুয়াজ্জিন আজান দিত এক মুহূর্ত দেরি করতেন না, দৌড় মেরে আপনি মসজিদে চলে যেতেন। ঠিক বলেন না কেন? ঠিক কিনা? ঠিক যদি আপনি নাও বলেন, তারপরে এই বিষয়টা ঠিক, এই জন্য আপনি মৃত্যুকে ঠিকই ভয় করলেন, গুলির আওয়াজ শুনে মৃত্যুকে ভয় করলেন, কারণ মৃত্যুর ঠিকানা আপনার জানা নাই, কোন সময় আসবে জানা নাই। যদি আপনি মৃত্যুকে সত্যিকার অর্থে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতেন, তাহলে যখনই আজানের আওয়াজ শুনতেন ওই গুলির আওয়াজ শুনে যেভাবে শাটার বন্ধ করেছেন এর চাইতে দ্রুত বন্ধ করে মসজিদে চলে আসতেন, ঠিক কিনা? আম্মা জাহান্নাম সবাই বলতেন, বিশ্বনবী যখন শুনতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানটা যখন কানে আসতো এমন ভাবে বিশ্ব নবী মসজিদের দিকে চলে যেতেন, কান্নাহু লা ইয়ারিফুনানা, আমরা তাকায় থেকে মনে হতো জীবনে কোনোদিন রসুল আমাদেরকে চিনি না, এত আপন যেই রসুল। আজানের আওয়াজ যখন শুনত এক মুহূর্ত দেরি করত না, তিনি মসজিদের দিকে চলে যেতেন। আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে আমার সামনে বসেছেন এই মাগরিবের পরে, আজকে আপনাদেরকে সামনে নিয়ে বলি, মৃত্যুটা যদি আপনার ভালো হয় কবরের জীবনটা যিনি ভালো বানায় দিবে তিনি কে? তাকে দেখেন ইন্তেকালের আগে বিশ্ব নবী আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 বলেছেন, আর পরক্ষণেই বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে তাকায় দেখেন আপনি যখন দেশের প্রধানমন্ত্রী, জনগণ আপনার অধীনস্থ, আপনি যখন এমপি, আপনি যখন মন্ত্রী, আপনি যখন চেয়ারম্যান, আপনি যখন মেম্বার, আপনি যখন পরিবারের প্রধান, জনগণ আপনার অধীনস্থ, এই অধীনস্থদের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, বিশ্ব নবীর এন্তেকালের আগ মুহূর্তের ওসিয়ত আপনি নষ্ট করলেন, ওসিয়ত আপনি নষ্ট করলেন, অমান্য করলেন, মানলেন না। বিশ্ব নবী দুইটা দামি ওসিয়ত করে গেলেন এন্তেকালের আগ মুহূর্তে, একটা হলো নামাজ আর আরেকটা হলো তোমার অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে তাকে দেখেন আমরা এমন মুসলমান হলাম নামাজের ধারদারি না, অধীনস্থদের সঙ্গে সুন্দরতম আচরণও করি না, ঠিক না বেঠি? যারা এখানে আসছে এই কথা কি আমাকে আজকে দিতে পারেন, হুজুর নামাজ পড়ব ইনশাল্লাহ থেকে আর একটু মজবুত ভাই বলতে পারবে? আমি একটু তরুণদের দিকে তাকিয়ে আছি, তরুণেরা তোমরা বলতে পারবা? তাকায় দেখো আমার তরুণেরা, তাকায় দেখেন আমার মুরব্বীরা, আপনাদেরকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বলছি, করোনা ভাইরাস যখন পৃথিবীতে এসেছে, করোনা ভাইরাসের আতঙ্কে এখন পৃথিবী আতঙ্কিত, ঠিক কিনা? যে হিজাব আল্লাহ ফরজ করেছেন, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন পর্দা না করলে কি হবে, এখন কিন্তু ঠিকই মাস্ক দিয়ে চেহারা ডেকে তারপরে বাহিরে বের হয়, ঠিক না বেঠি? কিসের ভয়ে? কিসের ভয়ে? মৃত্যু, মৃত্যু কিসের ভয়? বর্তমান বিশেষজ্ঞরা বলছে
এই করোনা ভাইরাস 13টা দেশে ছড়িয়ে গেছে, পার্শ্ববর্তী ভারতেও ছড়িয়ে গেছে। এখন সবাই যেন পর্দা নিষিদ্ধ হয়ে গেছে, কিসের ভয়ে? আরো জোরে, জোর হলো না, মৃত্যু। এই ভাইরাস যদি ছড়িয়ে যায় পৃথিবী থেকে, 700 কোটি মানুষের মতো মারা যাবে। 700 কোটি, সরি, 7 কোটি, 700 না, 7 কোটি, 6 কোটি থেকে 7 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে করোনা ভাইরাসের কারণে। 6 থেকে 7 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে, চিন্তা করেন। এই একটা ভাইরাস আসার কারণে মানুষ এখন মৃত্যুর ভয়ে একেবারে আতঙ্কিত, ঢেকে ঢুকে চলতেছে, প্লাস্টিক লাগায় চলতেছে। কোনো কিছুর ভিতরে স্পর্শ করলেও এই ভাইরাস এখানে লেগে যাবে, এখানে আরেকজন স্পর্শ করলে তাকেও মৃত্যু পেয়ে যেতে পারে। অথচ আমার ভাইরা, করোনা ভাইরাসকে আপনি ভয় পাওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন কিনা চিন্তা করা দরকার ছিল। একজন সাহাবী প্রশ্ন করলো, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আমাদের ভিতরে এখন এই কৌতূহল খুব, ইয়ংরা আসলে আমারে বলে হুজুর ইমাম মাহাদী নিয়ে আলোচনা করেন। মাশাআল্লাহ, কে ঠিক করেছে দেখি? মাশাআল্লাহ, ইসলামের একজন বিপ্লবী সৈনিক বলছে ঠিক। যারা এখন নামাজ পড়ে আল্লাহকে ডাকে তারা ঠিকই ইমাম মাহদী আলাইহিস সালামকে পেলে সৈনিক হবে, ঠিক কিনা? এবার সবাই কন, ঠিক কিনা? যারা নামাজ না পড়ে তারা ইমাম মাহদীর দলে যাবে? হ্যাঁ, তারা ইমাম মাহদীর দলে যাবে না, তারা অপেক্ষা করবে 6 বছর। ইমাম মাহদী আসছে, 6 বছর দেখি কি হয়। 6 বছর পরে আসবে দাজ্জাল, তারা ঠিকই গিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। এখন আর ঠিক কয় না। কেন দাজ্জালের দলে যোগ দিবে? কারণ আজকের দিনেও তাকায় দেখেন, ইসলামও চলছে, তাফসির মাহফিলও চলছে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামও চলছে, আবার বিপরীতে বিরোধিতাও চলছে, ঠিক কিনা? এর দ্বারা পরিষ্কার হয়ে যায় মুসলমান, আজকের পৃথিবীতে আপনার আচরণ যেমন, এই আচরণ দিয়ে চিন্তা করেন আপনি কার সৈনিক হবেন। ইমাম মাহদীকে পেলেন কি পেলেন না আল্লাহ জিজ্ঞাসা করবে না। ইসলাম জমিনে প্রতিষ্ঠা করতে পেরেছেন কি পারেন না জিজ্ঞাসা করা হবে না, তবে এই কথা জিজ্ঞাসা করা হবে, তোমার চেষ্টা ছিল কিনা? আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। আমি যদি আমার হায়াতে না পাই, মৃত্যুবরণ করে ফেলি, আমার চেষ্টা ছিল, যেই মালিক চেষ্টার কারণে নাজাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার সময় এখন। আজকের করোনা ভাইরাসের 7 কোটি মানুষ যে হুমকির সম্মুখীন, এই হুমকি আমাদেরকে প্রমাণ করে দেয়, বিমা কাসাবাত আইদিন নাস, ও মানুষ তোমরা হাত দিয়ে মৃত্যু কাছে টেনে এনেছো। আজকের পৃথিবীতে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন চলছে। যেই চীনের ভিতরে আজকে করোনা ভাইরাস ছড়ায় গেছে, সেই চীনে আমার উইগুরের মুসলমানদেরকে তারা তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে, মুসলমান যেন মৃত্যুটা সাথে নিয়ে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে বুম্পিং হচ্ছে, উঠে দেখে মা নাই, বাবা নাই, ছোট্ট শিশু বাচ্চা যেটা এখন খেলনা পিস্তল নিয়ে খেলার কথা ছিল, সেই বাচ্চার হাতে এখন পিস্তল, সেই বাচ্চা অবুজ বাচ্চার হাতে পিস্তল, কিভাবে চালাতে হয় জানে না, কিন্তু তাকে দেখে তার মা নাই, তার বাপ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাকে দেখেন সোমালিয়ার দিকে, মুসলমানের পেট পিঠে সাথে লেগে গেছে, 100% মুসলমানের দেশ হচ্ছে সোমালিয়া। তাকে দেখেন ইয়ামানের দিকে, মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। আজকের এই অবস্থা প্রমাণ করে আগামীর পৃথিবীতে মুসলমানের জন্য আরো কষ্ট আসতেছে। এই কষ্টের পরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এজন্য বিজয় নেওয়ার আগে আমাদের প্রস্তুতি, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছাড়তে হবে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করলে চলবে না।
আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজন পড়লে জীবন দিতে হবে। এই জীবন যারা বাজি রাখবে তাদেরকে দিয়ে যিনি জমিনে দিন কায়েম করে দিবেন তিনি কে? চিন্তা করেন, সাহাবী দাওয়াত দিতে গেছে, কাফের আঘাত করেছে, রক্ত জর্জর করে পড়তেছে, সাহাবী রক্ত গুলো আইনা চেহারায় লাগাইতেছে আর বলতেছে, ওয়াল্লাহি ফুস্তু ফুস্তু ইয়া রব, ওয়াল্লাহি ফুস্তু ইয়া রব, হে আল্লাহ সাক্ষী থাকো আমি বিজয়ী হয়ে গেলাম। কত সুবহানাল্লাহ, রক্ত জুটতেছে, বিজয়ী হয়েছে কেমনে? বিজয়ী হয়েছে এইভাবে, মৃত্যুকে ভয় করে নাই, মৃত্যুকে পরোয়া করে নাই, মৃত্যুকে ভয় করে চলে নাই, বরং রক্ত গুলা মেখে বলেছে, আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম, আপনি সাক্ষী থাকে। আজকের যেই মুসলমানরা আমার সামনে বসা আছেন, করোনা ভাইরাস যখন আমাদের হাতের সামনে, চারদিকে যখন আতঙ্ক পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, এই সময়ে নাফিরু মিন কদরিল্লাহি ইলা কদরিল্লাহ, আমরা মুসলমানরা তাকদীরে বিশ্বাস করি, যে অবস্থায় যখন যেখানে যেভাবে মৃত্যু আছে আপনাকে ঠিক তখন সেখানে সেইভাবেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? তবে বাঁচার জন্য এক নম্বরে লাগবে তাওয়াক্কুল, কার উপরে বলেন? কার উপরে? আর কিছু দোয়া রসুল পড়তেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, আমরাও পড়তে পারি। ইমাম সাহেব হুজুর বসা আছে, হুজুরের কাছ থেকে আপনারা শিখে নেবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, সবাই পড়েন, সবাই পড়েন, আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়বেন ইনশাআল্লাহ সকাল ফজরের নামাজ পড়ে তিনবার, মাগরিবের নামাজ পড়ে তিনবার, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এটা সমস্ত রোগের জন্য শেফা, সব বিপদের জন্য শেফা, ইল্লাল মাউত, শুধু মৃত্যু ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, القبر بيت كل ناس داخلون। মৌত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়, আর কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে ঘুমাতে হয়। আমি মরে যাব, আপনি মরে যাবেন, এই চেয়ার শূন্য থাকবে না, এ ময়দান শূন্য থাকবে না, আমরা চলে যাব, স্মৃতি হয়ে যাব, স্মৃতির পাতা একদিন আমাদের নাম উঠে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে।
যেহেতু আমরা মরে যাব দুনিয়ায় থাকব না মরে যাওয়ার আগে পাঁচটা কাজকে আপন বানায় নেন আজকের মাহফিল থেকে ফিরার পথে পাঁচটা কাজকে আপন বানায় নেন এক নাম্বার কাজ হচ্ছে হুব্বুন নাস মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন মানুষ তাদেরকে ঘৃণা করে ডান দিক দিয়ে হাঁটলে বাঁ দিকে চলে যায় আপনি বুঝবেন আপনি আল্লাহর কাছেও কশিন কালেও প্রিয় হতে পারেন নাই ঠিক না বেঠি যখন আপনাকে আল্লাহ ভালোবাসবে জিবরিল কে আল্লাহ ডাক দিয়ে বলবে না দা জিবরিল ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু ও জিবরিল রে আমার এই বান্দাকে বড় বেশি আমার ভালো লেগে গেছে জিবরিল রে আর দেরি করো না আমার এই বান্দাটাকে তুমিও বড় বেশি ভালোবেসে ফেলো সুবহানাল্লাহর আওয়াজ কেন হলো না সুবহানাল্লাহ একটু মন থেকে মাহফিলে বলবেন সব সময় বলবেন আশ্চর্য হলেই সুবহানাল্লাহ বলবেন কেন বলবেন এই জন্য বলবেন মান কালা সুবহানাল্লাহ আল্লাহর যেই হলাম একবার সুবহানাল্লাহ বলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ জমিন থেকে আকাশ যত দূরে সুদূর আকাশ থেকে জমিন যত দূরে মাঝখানে বিরাট খালি জায়গা শূন্য জায়গা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায় দিবে এবার সুবহানাল্লাহ আসতে না জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ এই জন্য এক নাম্বার ডিউটি আমাদের দুনিয়ার জীবনে মানুষকে আপন বানান যে লোকটা ফজরের নামাজে যান ফজরের মুসল্লিদেরকে আপন বানায় জোহরে গেলেন আসরে গেলেন মাগরিবে গেলেন এশায় গেলেন আল্লাহর প্রিয় বান্দাগুলো আপনার আপন হলো আপনি যখন বাজারে যাচ্ছেন সেখানেও যখন আপনি নামাজিদের সঙ্গে দেখা হবে এই লোকগুলো আপনার আপন হলো আপনি যখন জানাজার নামাজে যাবেন এখানেও গিয়ে দেখবেন কিছু মুমিন আপনার আপন হবে এজন্য মানুষগুলোকে আপন বানানোর চেষ্টা করেন এই ডিউটি যখন আপনি নেবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে জিবরিল ভালোবাসবে ফেরেশতারা ভালোবাসবে প্রত্যেকটা ফেরেশতা এই কথা কানে কানে পৌঁছে দেবে ও মুমিনরা তোমরা প্রত্যেকে আল্লাহর এই গোলামটাকে ভালোবাসো কারণ এই গোলামটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে সুতরাং মুফাসসিরের প্রতি আমাদের হৃদয়ের যেই ভালোবাসা মুফাসসিরের জন্য আমাদের হৃদয়ের যেই দোয়া মুফাসসিরের জন্য আমাদের চোখের পানি আমাদের কান্না প্রমাণ করে এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে আসে নাই এই ভালোবাসা আল্লাহর আরশে আজিম থেকে এসেছে যেটা আল্লাহর আরশে আজিম থেকে এসেছে দুনিয়ার কোনো কিছু করে সেটা কমানো যাবে না দুই নম্বরে আমার ভাইরা হুব্বুস সামাইল কোরআন এই কোরআন এখন আমার সামনে আজকে তাকায় দেখেন এই কোরআনটা আমরা বুকে লালন করি বুকে ধারণ করি মহাব্বত করি কোরআন তেলাওয়াত করি এই কোরআন দিয়ে যদি আমার পার্লামেন্ট আইন চালু করা হতো এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটাকে আমি চালাতে পারতাম আমরা যদি রাষ্ট্রটাকে দেখতাম কোরআন দিয়ে চলছে যিনি এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে নিয়ামত দিয়ে ভরে দিতেন তিনি কে সেদিন ইতালিতে বিমান আকাশের উপরে আমরা ইনশাল্লাহ এখানে আজান দিব অসুবিধা নেই ইনশাল্লাহ আজান হবে এখানে নামাজ হবে আপনারা আছেন তো আমরা পাঁচটা ডিউটি বলবো ইনশাল্লাহ এই ডিউটিগুলো বলে আমাদের আলোচনার ইতি টানবো বলি ইনশাআল্লাহ চলতেছে কত নাম্বার সবাই বলি দুই নাম্বার বাকি আছে তিনটা হুব্বুস সামাইল কোরআন কোরআনকে ভালোবাসতে শিখেন মুসলমান কেমন করে কোরআনকে ভালোবাসতে হয় চিন্তা করেন
সেদিন বিমান হঠাৎ করে ইঞ্জিনের ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ, যান্ত্রিক ত্রুটি দেখা দিব। বিমান যখন বন্ধ হয়ে গেছে, পাইলট বলেছে একটু পরে বিমানটা ক্রাশ করবে, এখন প্যারাশুট দিয়ে হয় নামতে হবে, নেমেও কয়জন বাঁচবে। দুর্ঘটনার কবলে বিমান, পাইলট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, সেই মুহূর্তে পাইলট দেখে সবাই কাঁদতেছে, একজনের দিকে নজর করে দেখে একজন ব্যক্তি সেই মুহূর্তেও অবিচল স্থানে আছে, গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছে। পাইলট বলতেছে, ভাইরে কি পড়তেছো, সবার চোখে মুখে ভয়, তুমি কি তেলাওয়াত করছো? পাইলট বলতেছে, আর কোনো কিছু নয়, আমার মহান মালিকের আল কোরআন আল করিম আমি তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকের এই বিপদের মুহূর্তে যিনি একমাত্র সাহায্য করবে তিনি কে? পাইলট কনফিডেন্স দেখে অবাক হয়ে গেল, বলল যেটা তুমি পড়ছো কি নাম? মুসলিম উত্তর দিল, আল কোরআন আল করিম আমি তেলাওয়াত করছি, যেটা আমার মালিকের গ্রন্থ। আমার মন বলছে আজকে আমার মালিক নিঃসন্দেহে আমাদেরকে সাহায্য করবে। পাইলট এবার গিয়ে যখন নতুন করে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, অলৌকিকভাবে আমার মালিক ইঞ্জিনটাকে স্টার্ট করিয়ে দিয়েছে। আকাশের ভিতরে পাইলটের মনের বৈপ্লবিক পরিবর্তন হল। পাইলট চিন্তা করলো, বিমান ল্যান্ড করতে দেরি হবে, আমি কালেমা পড়তে দেরি করব না। যখন বিমান ল্যান্ড করেছে, পাইলট এসে হাত চেপে ধরে বলতেছে, ভাই রে আর দেরি করতে চাই না, এখনই তুমি কালেমা পড়ায় আমাকে মুসলিম বানায় দা। আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ইসলামের জন্য যার বক্ষকে উন্মুক্ত করা হয়, ইসলামের জন্য যাকে আল্লাহ কবুল করে, সেই লোকটাই ইসলামের জন্য দ্বীনের জন্য মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে কবুল হয়, সেই লোকটাই নামাজি হয়, সেই লোকটাই দিনদার হয়, সেই লোকটাই কোরআনওয়ালা হয়। যে লোকটা নামাজে যায় না, আপনি নিজেকে যত ভালো মনে করেন আল্লাহ কিন্তু আপনাকে ভালো মনে করে না, ফেরেশতারা আপনাকে ভালো মনে করে না, আল্লাহর সৃষ্টিকুল আপনাকে ভালো মনে করে না। আপনি যদি নামাজি হন, দিনদার হন, আল্লাহ আপনাকে ভালো মনে করে, কারণ হেদায়েতের উপরে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে? এজন্য কোরআন পড়তে রাজি। দেখেন আমরা মৃত্যু নিয়ে আজকে কথা বলছি, আমরা তো ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ জীবিত করলেন, পৃথিবীতে আসলাম। আসার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠে ওম শান্তি ওম দেয় নাই, দিছে? হরে 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 কৃষ্ণ 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 দেয় নাই। আল্লাহ পাক আমার আপনার কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফ ইল্লাত, যেই হুরুফে ইল্লাত মানে হচ্ছে ত্রুটিযুক্ত হরফ সমূহ, আলিফ ওয়াও ইয়া, মুখস্থ আছে তো আপনাদের? এই আলিফের মধ্যে জবর দিলে হয় আপ, অ এর মধ্যে জবর দিলে হয় ওয়া, ইয়ার মধ্যে জবর দিলে হয় ইয়া। বাচ্চা যখন কান্না করে, পৃথিবীর কোন বাসাবিদ এই কথা জানে না, কারো পক্ষ থেকে এটা আবিষ্কার হয় নাই, কেউ আপনার মুখের ভিতরে এটা জারি করে দেয় নাই, বরং আমার মালিক আপনি বড় হয়ে এই কোরআন পড়বেন, এজন্য হুরুফ ইল্লাত ত্রুটিযুক্ত হরফগুলার উচ্চারণ আপনার কান্নার ভিতরে দিয়েছে, ওয়া 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 বলে বাচ্চারা কাঁদে, ঠিক না বেঠি? কখনো চিন্তা করছেন এটা? আমিও চিন্তা করি নি, চিন্তা করলাম কবে, কিছুদিন আগে হিন্দু এক পণ্ডিতের বক্তব্য শুনছিলাম, আমি মাঝে মাঝে শুনি, কারণ তারা কি বলে এটার উত্তর তো রেডি করতে হবে, রেডি করা দরকার আছে না? হিন্দু পণ্ডিতের নাম হচ্ছে সাদগুরু,
আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন মুস এত বড় বড়, দাড়িও এত বড় বড়, বিশাল বড় বড় দাড়ি, অনেক বড় পণ্ডিত। সে তার এক বক্তব্যে বলতেছে, ঈশ্বর সর্বপ্রথম মানুষের জবানে নাকি যে সহজ শব্দটা উচ্চারণ করিয়ে দিয়েছে সেটা নাকি ওম। আমি চিন্তা করলাম হারে সর্বনাশ, ওম যদি দুই বছরের একটা বাচ্চারে বলতে বলা হয় বাচ্চা বলবে, বলবে, পারবে, উচ্চারণ করতে পারবে? আরে আমরা বলতে গেলে তো কঠিন হয়ে যাও। তা আমি চিন্তা করলাম আসলে আল্লাহ দিছে কি, বাইবা দেখলাম কি রে হরফগুলার নাম হরুফি ইন্নত হইল কেন, ত্রুটিযুক্ত হরফ কেন, কারণ দাঁত পড়ে গেলেও ওয়াও জবর ওয়া বলা যায়, ইয়া জবর ইয়া বলা যায়, আলিফ জবর আ বলা যায়, এজন্য ত্রুটিযুক্ত হরফগুলা বাচ্চা উচ্চারণ করতে পারে। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা যখন ওয়া করে কাঁদে, ওয়াওয়ের উচ্চারণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এজন্য দুই নাম্বার কাজ হচ্ছে কোরআনকে আপন বানাতে হবে। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু তেলাওয়াত করবেন, তেলাওয়াত করলে তো সব হবে, শুধু তেলাওয়াতের জন্যই আল্লাহ কোরআন পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে এই কোরআন পড়বেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন মানবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্রটাকেও চালাবেন, ঠিক না বেঠি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। দেখেন তেলাওয়াতের কথা আল্লাহ কইছে হক আদায় করে, তেলাওয়াতের অর্থ দেখবেন ডিকশনারির ভিতরে, লিসানুল আরব খুলবেন, ডিকশনারি সার্চ দিবেন, এখন তো সহজ যুগ, গুগলে ঢুকে আজকে যাওয়ার সময় ডিকশনারিটা সার্চ দিবেন। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে আল ইত্তিবা, ইত্তিবা মানে হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, পিছনে চলা। কোরআন যেটা বলেছে তার পিছনে যখন আপনি মুসলমান ছুটবেন, কোরআন যে রাজনীতির কথা বলেছে, কোরআন যে অর্থনীতির কথা বলেছে, কোরআন যে সমাজনীতির কথা বলেছে, কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, আপনি যখন মানবেন তখন কোরআনের অনুসরণ হবে, ঠিক না বেঠি? এখান থেকে আমরা অনেক দূরে, এটা বললেও অনেকে চিন্তা করবে কি রে হুজুরে কয় কি, ঠিক করছি তিন সাইড যায়, আর বাকিরা চিন্তা করতেছে যেমনে আছি হেমনি ভালো। হ্যাঁ ঠিক কি সবার কাছে? আরো জোরে বলেন সবার কাছে। এরপরে আমার ভাইরা তিন নাম্বার দায়িত্ব নেন আজকের মাহফিল থেকে, তাকাব্বুলুন নুসিব ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর সুন্নাহ যখন আপনি আঁকড়ে ধরবেন, নবীর সুন্নাতকে যখন আপনি ভালোবাসবেন, মৃত্যুর আগে আপনি টের পাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। একটু দেখেন সুন্নত মানলে কত ভালো লাগে, আমার পাশে আমার যে ভাই এসে বসেছে মহাব্বতের, দেখেন দেখলে ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে? উনার সে অনেক বড় বড় লোক এই এলাকায় আছে না, তো উনাকে আসার সাথে সাথে ইমাম সাহেব চেয়ারটা ছেড়ে দিল, কেন? এই মহব্বত কেন আসলো? এই মহব্বত এই জন্য আসে কারণ মহব্বত দুনিয়া থেকে তৈরি হয় না, মহব্বত আসে আল্লাহর আরশে আজিম থেকে। আমার মতো ছোট্ট একটা মানুষ আসার পরে, মাগরিবের পরে আপনারা কথাগুলা শোনার জন্য এসেছেন, এই মহব্বত দুনিয়া থেকে আসে নাই, এই মহব্বত যার কাছ থেকে এসেছে তিনি কে? রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসতে শিখেন আমার ভাইয়েরা, নিজেদের সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহ অ্যাপ্লাই করেন, পরিবারের সুখ নাই সুন্নাহ অ্যাপ্লাই করেন। আমার এক মুসল্লি এসে বলতেছে হুজুর বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, কিছু একটা আছে বলে দিলে ঝগড়া কমবে। আমি কাজ কই কি, আমি কি রসুল যা করছে তা কইরেন তাহলে আসবে? কয় কি হুজুর, আমি আজকে গিয়ে আমাকে ভাবি রে খাওয়াই দিয়ে। কয় হুজুর কি করে না, এটা কি সম্ভব? কে সম্ভব না কে, কৌতু ফ্যামিলি একসাথে থাকি, এটা কেমনে হুজুর?
আমি কই না এটা ছাড়া কোনো ঔষধ নাই, একটা ঔষধ আছে গিয়ে কইরা দেখেন। এখন লোকটা অবাক হইছে, চিন্তা করছে খতিব সাহেবরে আর কি বলবো। পরের জুমায় আসছে, আমি বললাম কি কাজ হয়েছে, কয় না হুজুর এটা কি সম্ভব হুজুর, আপনি অন্য কিছু থাকলে কর। আমি কই না অন্য আর কোনো সিস্টেম নেই, সিস্টেম একটাই। হুজুর হে আমার ছোট, আমি এর সাথে হুজুর এটা কেমন না হুজুর, আব্বা আম্মা সবাই আছে, এটা শরমের ব্যাপার। আমি কিন্তু যখন ঝগড়া করেন ওই শরম নাকি বিচ্ছালা, হে শরম তো তাই কই। হুজুর বাচ্চা কাচ্চা সামনে হুজুর কেমনে খাওয়াই দেব। আমি কিন্তু ঝগড়া করার সময় এই শরম কই যায়, তাই তো হুজুর ঠিকই কইছেন, ঝগড়া করার সময় শরম যায় কই, আজকে যাই ও হুজুর খাওয়াই দেব। ঠিকই বাসায় গিয়ে ওই দিন আল্লাহর বান্দায় চিন্তা করছে খাওয়াই দিবে, বৌরে কইছে যে খতিব সাহেব হুজুর কইছে ঝগড়া শেষ করার জন্য তোমারে খাওয়াই দিতে, আজকে সবার সামনে খাওয়াই দেব। বউ কই না না জিন্দিগিতে আর কোনোদিন ঝগড়া করবো না, খাওয়া খাওয়ার দরকার নাই, জিন্দিগিতে ঝগড়া করবো না। পরের জুমায় আমার জিজ্ঞাসা, আমি বলতেছি কি ও কী হয়েছে, কয় হুজুর খালি শুরু করছিলাম এর মধ্যে কাজ হয়ে গেছে। আমি দেখছেন সুন্নতের কি বরকত, বিশ্ব নবী একসঙ্গে খাইতেন, জামান আউ শাতাতান, পৃথক পৃথক খেতে বসতেন, আবার একসঙ্গে খাইতেন, আবার পৃথক পৃথক খেতে বসে আয়েশার কাছ থেকে খানা নিয়ে বিশ্ব নবী খাওয়া শুরু করতেন, সুবহানাল্লাহ। আর আমরা বউরে কই এই বাদ বাইরা দে, খেতরতে আইসি খিদা লাগছে, খানি খাইতাম ইটা কীতা তো খানি খাইতা, তাই নিয়ে খান না, মহাব্বত যিনি বাড়াই দিবে তিনি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করে যখন রাখতেন রসুল এটা আবার উঠাতেন, ঠিক যেখানে ঠোঁট লাগিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করেছেন সেখানে রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে পান করতেন, সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ে তিনি সফরে বের হতেন, দুইটা উট ছিল আমার রসুলের, একটা উটের নাম ছিল কাসওয়া আর একটা উটের নাম ছিল আদবা, বলেন কি নাম একটু বলেন তো, যে নামটা কি ইয়ংরা তোমরা বলো তো দেখি, একটা নাম কসওয়া, কি নাম কসওয়া, আরেকটার নাম আদবা, দুইটা একটু মুখস্থ করো, বসেন হুজুর অসুখ বসেন, ও ইমাম সাহেব হুজুর একটা চেয়ার লাগলে দেন, আমার খুব মহব্বতের, আমাদের চেয়ে ওনাদের দাম অনেক বেশি, আপনারা বুঝেন না এটা মুয়াজ্জিনের দাম কত, ওনাদের ঘাড়গুলো আল্লাহ পাক কিয়ামতের দিন বড় বানায় দেবে, সুবহানাল্লাহ। একটা ইমাম বিশ্ব নবীর কাছে কত দামি ছিলেন, মাশাআল্লাহ, হুজুরের চেয়ারে বসালে আমার কলিজা ভরছে। একজন ইমামের আগে যদি কেউ মাথা উঠায়, বিশ্ব নবী বলতেছে যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউয়িল আল্লাহু রাসাহু রাসাল হিমার, আমার ভয় লাগে ইমামের আগে যারা মাতবাড়ি করে মাথা উঠায়, মাথা উঠানোর আগেই না জানি আল্লাহ চেহারা পরিবর্তন করে গাধার চেহারা বানায় দেয়। ইমামের দাম কম না বেশি, বলেন কম না বেশি, অনেক দামি। ইমামদেরকে সম্মান করবেন, মুয়াজ্জিনকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, যিনি ইজ্জত বাড়ায় দিবে তিনি কে? শেষ কথায় আসি, বলছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উটের ভিতরে স্ত্রীদেরকে নিয়ে রাত্রে বের হতেন টচ করে, কারণ সব স্ত্রীদেরকে তো নেওয়া যাবে না, উট মাত্র দুইটা, দুই উটের ভিতরে বসিয়ে রসুল যখন যেতেন, ফিরে আসার সময় ওহুদ পাহাড়টার দিকে তাকিয়ে রসুল বলতেন আয়েশা হাফসা মাইমুনা জায়নাব তাকায় দেখো, সফিয়া সৌদা তাকায় দেখো, উম্মে হাবিবা জুয়াইরিয়া তাকায় দেখো, এই যে আজকে পাহাড়টা দেখতেছ না ওহুদ পাহাড়টা, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমি নবী আমরাও এই পাহাড়টাকে ভালোবাসি, তো সবাই অবাক হয়ে তাকায় থাকতো, বেশি বেশি দেখো, কারণ এই ওহুদ পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে নিয়ে সাজায় রাখবে, জোরে কর সুবহানাল্লাহ। আমরা যেমন শোকেসের ভিতরে শোপিস সাজায় রাখি না, ছোট ছোট কত কিছু, ওই যে মালয়েশিয়ার বিশাল টাওয়ার ছোট্ট বানায়া শোকেসের ভিতরে দিয়ে রাখছে,
আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতটারে সাজাবেন। 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টাকে আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ সাজায় রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর সুন্নাগুলো আঁকড়ে ধরেন। পরিবারের সুখ নাই, পারিবারিক সুখ আল্লাহ দিবে। সন্তান কথা শুনে না, সন্তান কথা শুনবে। আপনার মেয়ে কথা শুনে না, মেয়ে কথা শুনবে। স্ত্রী কথা শুনে না, কথা শুনবে। আপনি নিজে দায়ী, নিজে নষ্ট করেছেন স্ত্রীকে। আপনি স্ত্রীকে মহব্বত করেন নাই, বিশ্বনবী যেভাবে মহব্বত করতেন। এত ব্যস্ত হওয়ার পরেও বিশ্বনবী ঘরের মধ্যে যেতেন, গিয়ে বলতেন, হাতি সিকিন তোমার ছুরিটা দাও। বিশ্বনবী তরকারি গুলা কেটে আয়েশাকে যখন দিয়ে দিতেন, আয়েশা তাকায় দেখে অবাক হয়ে যেতেন। বিশ্বনবী হওয়ার পরেও স্ত্রীদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে, আর আপনি এসে কোন কি খাদের তলে লাডি আছে দেখে রাইস কেমনে ফিডান ফিডাই মহব্বত হইব। ঘরের ভিতরে চালু করে দিয়েছেন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস আর কালার টিভি। টিভির এই চ্যানেলগুলো যখন চলে আসছে, কিসের মহব্বত, মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি অপেক্ষমান ছিলাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বুনা ইউবারিক ফিহি, বলেন আমিন। আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। যারা আজকের মাহফিলে এসেছেন, শেষে আরো দুইটা বিষয় বলি। সে বিষয় হচ্ছে আল ইবতিলা, পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষাটা বিভিন্ন রকম হতে পারে। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সম্পদ নিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে সন্তান নিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সূরায়ে তুরের 21 নম্বর আয়াতটা পড়বেন, ভাববেন। আল্লাহ পাক বলছেন সেদিন জান্নাতের দরজার ভিতরে বাপ কাঁদবে হাও মাও করে, সন্তানের মায়ায় সেদিন বাপ কাঁদবে, মেয়ের মায়ায় বাপ কাঁদবে। আল্লাহ বলবে, মা ইউবকি, ও গোলাম, আজকে কোন জিনিস তোকে কাঁদায়? তোকে তো জান্নাত দিলাম, কেন কাঁদতেছিস? সেদিন জান্নাতি বলবে, আইনা উসরতি, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আজকে তার পরিবারটাকে মিলাইয়া দাও। সেদিন লোকটা তাকায় দেখবে সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আপনি নিজে যখন ইমানদার হয়েছেন, আমলি হয়েছেন, নামাজি হয়েছেন, আপনার পরিবারকে নামাজি বানান, দিনদার বানান, ইমানের পথে দাওয়াত দেন, পরিচালিত করেন। যদি না করেন, সেদিন আপনি কাঁদবেন, কান্নার রেজাল্ট হবে না। আর যদি আপনার সন্তানদেরকে নেককার বানান, আমলি বানান, দিনদার বানান, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ বলবে, বান্দার কোনো কিছু কমানোর দরকার নাই, তার পরিবার পরিজনকেও তার সঙ্গে জান্নাতি বানায়া দা। সর্বশেষ হুসনুল খাতিমা, আপনি মৃত্যুর আগেই টের পাবেন আল্লাহ আপনাকে মহব্বত করে কিনা, যেমনটা টের পেয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহ আকবার। নামাজে দাঁড়িয়েছে আবু লুলু মাজুসি যখন ছুরি মেরেছে, সে অবস্থায় তিনি আলহামদুলিল্লাহ পড়ছিলেন,
কারণ বিপদে মুসিবতেও মালিকের প্রশংসা আদায় করতে হয়। তিনি প্রশংসা আদায় করছিলেন আর ওনার কাছে স্পষ্ট হয়েছিল কোন মুসলমান আমাকে শহীদ করে দেয় নাই, আমার পেটে আঘাত করে নাই, কারণ কোন মুসলমানের মনের ভিতরে আমি ওমরে ফারুক জীবনে কোনোদিন কষ্ট দেই নাই। এমন ছিল আমাদের খলিফারা। এজন্য আমার ভাইরা জীবনটাকে পরিবর্তন করতে শিখেন, ইসলামটা নিজের জীবনে বাস্তবায়ন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের যে আদর্শ আমাদের কাছে দেখে গেছেন, আল্লাহর হাবিব বলেছেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিস, নাওয়াজিস দাঁত হচ্ছে ভিতরের দাঁত, সামনের দাঁত না, এই দাঁত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরলে ছুটে যেতে পারে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিস, আমার সুন্নত মানবে এরপর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানবে, সেই সুন্নাকে আঁকড়ে ধরবে সামনের দাঁত দিয়ে নয়, নাওয়াজিস দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে যদি আঁকড়ে ধরা হয় সোটানির মতো কোনো শক্তি নাই। এজন্য বিশ্বনবীর পরে ওমর ফারুকের আদর্শ আমাদের ভিতরে আনা দরকার। তিনি যখন ক্ষমতা পেলেন তিনি বললেন ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চেয়ে ভালো নই, সেরা নই, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, যদি কোনো ভুল করি তোমরা শুধরে দিবে। চিন্তা করেন কেমন খলিফা আমাদের খলিফারা ছিল। এজন্য যারা সামনে বসেছি আগামীর বিপ্লব মুসলমানদের বিপ্লব, আগামীর বিজয় হবে মুসলমানদের বিজয়। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা জায়গা ইসলামের বিজয় হবে, সেই বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? আসাবে কাহাফের সে যুবকেরা আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা সূরায়ে কাহাফ শুক্রবারে তেলাওয়াত করি আর মনে করি অনেক সওয়াবের কাজ। বিশ্বনবী বলেছেন আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরায়ে কাহাফ আপনার জন্য আলোকিত হয়ে যাবে। কিসের আলো? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আলো দেখাবে। বলেন আল্লাহু আকবার। এখন দাজ্জালকে আপনি যদি আজকে পেয়ে যান, কালকে নাও পান, পরের দিন নাও পান, হাজার বছর পরেও যদি না আসে কোনো অসুবিধা নেই, কত বছর পৃথিবী টিকবে একমাত্র কে জানে, কিন্তু দাজ্জালের ফেতনা এখন চতুর্দিকে আছে না নাই? মিউজিক কার ফেতনা? দাজ্জালের। ব্যাপারটা কার ফেতনা? দাজ্জালের ফেতনা সব দিকে চলছে। এই ফেতনা থেকে বাঁচার জন্য আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাই, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরায়ে কাফ আপনার জন্য যথেষ্ট হবে। তখন আপনি যখন বুঝে বুঝে সূরায়ে কাহাফ পড়বেন, সূরায়ে কাহাফ মুখস্থ করার চেষ্টা করবেন, অন্তত 10 আয়াত মুখস্থ করবেন, ব্ল্যাক ম্যাজিক যত ধরনের ম্যাজিক আছে, জাদু আছে, কালো জাদু আছে, সমস্ত বিষয় থেকে এমন একটা তাওয়াক্কুল আল্লাহ আপনার ভিতরে তৈরি করে দিবে, ওই যুবকদের মতো যে যুবকেরা গুহায় আশ্রয় নিল, 309 বছর ঘুমালো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ক্যামলা বিস্তুম, কিরে কয়দিন ঘুমাইছস, একদিন অথবা একদিনের অর্ধেক মনে ঘুমাইছ, ঘুম কিন্তু 309 বছর শেষ। সুবহানাল্লাহ। যদ্দূর ঘুমাইছি ঘুমাইছি বাজার থেকে গিয়ে কিছু কিনে আনো, খানা আনতে মুদ্রা দিছে, এই মুদ্রা কোথায় পেলে? শত শত বছর আগের। কয় কিসের শত শত বছর আগের? গুহার ভিতরে গেলাম, ঝামেলা আছে, তাড়াতাড়ি খানা পিনা দেয়। কয় না, ঝামেলার কিছু নাই, সব শেষ হয়ে গেছে, জালেমদের পতন হয়েছে, আল্লাহ নেককারদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরায়ে কাহাফ ভালো করে পড়বেন, বুঝবেন, তাফসির পড়বেন, আগামীর বিপ্লব মুসলমানদেরই হবে। বলেন ইনশাআল্লাহ। সেই বিপ্লবের অগ্রনায়ক হবে এ সমস্ত তরুণ মুফাসসিররা, আমি নিজেও তরুণ। আল্লাহ যেন আমাদের সকলকে যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য যারা এই পৃথিবীতে কাজ করবে, সংগ্রামী হবে, তাদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।